everyday morning body stretching routine, just simple body stretching routine. Hello everyone, I am Ivy and my channel name is ishadiaries diaries. Welcome to my channel. আজকে আমি আমার সিম্পল কিছু বডি স্ট্রেচিং রুটিন তোমাদের সাথে মর্নিংয়ে শেয়ার করছি। এই বডি স্ট্রেচিংগুলো খুব হেভি স্ট্রেচিং নয়, যারা প্রচুর দিন ধরে এক্সারসাইজ করছে তারা বডি স্ট্রেচিং করতে অভ্যস্ত তাদের জন্য নয়, যারাই আমার মতো একটু আধটু এক্সারসাইজ করে প্রতিদিন বেসিসে আর নিজের শরীরটাকে একটু ফিট রাখার চেষ্টা করে আর একটুখানি রোগা হওয়ার পথে চলতে চায় তাদের জন্য। তো সকালবেলা ঘুম থেকে উঠে মোটামুটি বডি একটু আধটু স্ট্রেচ না করলে, মানে বডিটাকে একটু আধটু রিল্যাক্স না করলে এক্সারসাইজটা ঠিক করা যায় না। সেই রকমই কিছু স্ট্রেচিং এক্সারসাইজ তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে দেখতে। আর যারা এক্সারসাইজ করতে মোটিভেট নয় তারা এটা দেখলে নিজেকে মোটিভেট করে নিতে পারবে। তো সকালে চায়ের সাথে এনজয় করো আমার বডি স্ট্রেচিং রুটিন। আর ভালো লাগলে কী করতে হবে জানো তো? নিচে লাইকটা কিন্তু ক্লিক করতে ভুলবে না, একটা থামসআপের মতো চিহ্ন আছে ওটাতে পুরস্কার করে একটা লাইক দিয়ে দিও, আর ভালো লাগলে কমেন্ট করে জানিও, আর একটু বেশি ভালো লাগলে বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করো। তো লেটস স্টার্ট টুডেজ ভিডিও, বডি সিম্পল বডি স্ট্রেচিং রুটিন অফ মাইন্ড। ওকে, আমি কিন্তু কোনো প্রফেশনাল নই, আমি নিজে নিজেটা পছন্দ করি বা নিজে যেটা কমফোর্টেবল ফিল করি বা নিজে দীর্ঘদিন যোগা করতে গিয়ে যতটুকু শিখেছি সেই বেসিসে নিজের মতো করি এক্সারসাইজগুলো করি এভরিডে বেসিসে, যেগুলো করে আমি নিজে অনেক হেল্পফুল পেয়েছি। যেমন সকালবেলা উঠে অনেক সময় এনার্জিটা গেইন হয় না, তখন এই সমস্ত একটু আধটু শরীরটাকে নাড়াচাড়া করলে সেই ফ্লেক্সিবিলিটিটা চলে আসে, সেই এনার্জিটা গেইন হয়ে যায় যে সারাদিন বেশি আমি দৌড়ঝাঁপ করে কাজ করতে পারি। তো সেই বেসিসে আমি নিজের মতো করে করি, সেটাই আজকে তোমাদের কাছে রিপ্রেজেন্ট করলাম।